আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আপনাদের জন্য আরও একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকের রেসিপি হচ্ছে চাইনিজ চিকেন ব্রোকলি। ব্রোকলিটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো, যা কিনা লো ক্যালোরি, আর যারা ডায়েট করছেন তাদের কিন্তু অনেক উপকারে আসবে। আমরা এমনিতেই কিন্তু এই সবজিটা যে কোনো সকালে নাস্তায় বা দুপুর লাঞ্চ অথবা ডিনারে কিন্তু নিতে পারি। এটি কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত একটি খাবার। তাহলে চলুন আজকের রেসিপিটি দেখে নিই। এখানে আমি হাড়ছাড়া মুরগির বুকের মাংস নিয়েছি প্রায় 1 কাপের মতো, আর মাংসগুলোকে এভাবে স্লাইস করে কেটে নিয়েছি। এখন মেরিনেট করে নিব। এর জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, 1 চা চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি ডার্ক সয়া সস, আর দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে 10 মিনিটের জন্য রেখে দিব। এখানে চুলায় একটি প্যানে 2 টেবিল চামচ পরিমাণ তেল নিয়ে নিয়েছি। তেলটি গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ রসুন কুচি আর 1/2 চা চামচ আদা কুচি। এখন আদা রসুন কুচিগুলো একটু ভেজে নিব। এখন যে মাংসগুলো মেরিনেট করে রেখেছিলাম সেই মাংসগুলো দিয়ে দিলাম। দিয়ে মাংসগুলো কিছুক্ষণ ভেজে নিব। মাংসগুলো ভাজার সময় কোনো পানি দিব না, কারণ মাংস থেকে যে পানি বের হবে সেটা দিয়ে মাংসগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্রোকলি। আমি এখানে 1/2 কাপ পরিমাণ ব্রোকলি নিয়েছি, 1/2 কাপ পরিমাণ গাজর কুচি নিয়েছি। আর ব্রোকলি আর গাজরগুলো আমি ফুটন্ত গরম পানিতে জাস্ট 40 সেকেন্ডের মতো বয়ল করে নিয়েছি, কারণ ব্রোকলিটা খুব বেশি বয়ল করা যাবে না, তাহলে কিন্তু এটা টেস্ট নষ্ট হয়ে যাবে। আমি ফুটন্ত গরম পানির মধ্যে 40 সেকেন্ডের মতো রেখে আবার উঠিয়ে ঠান্ডা পানিতে ধুয়ে নিয়েছি। এখন 7 মতো লবণ দিয়ে দিয়েছি, আর এখানে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর চুলারাস হাই হিটে রেখে 5 মিনিটের মতো রান্না করে নিব। চুলারাস হাই হিটে রেখে রান্না করে নিব। চিকেনটা যেহেতু আগেই ভাজা করা হয়েছে আর ব্রোকলি কিন্তু খুব বেশি সিদ্ধ করতে হয় না, তার জন্য রান্নাটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমার এখানে প্রায় 3 থেকে 4 মিনিট রান্না করার পর কিন্তু হয়ে গিয়েছে। আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন গরম গরম পরিবেশন করে নিব। খুবই অল্প সময়ে কিন্তু এই চিকেন ব্রোকলিটা তৈরি করে নেওয়া যায়, আর এটি খুবই স্বাস্থ্যসম্মত। যারা ডায়েট করছেন তাদের জন্য খুবই উপকারী একটি রেসিপি। আশা করছি আপনারা বাসা ট্রাই করবেন, আর কেমন হয়েছে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। আমার রেসিপিগুলো কেমন লাগে আপনাদের তা কিন্তু আমাকে জানাতে পারেন। আমার ফেসবুক পেজ লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আর নিচে কমেন্ট বক্সেও কিন্তু জানাতে পারেন। আর আমার রেসিপিগুলো আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী রেসিপিতে। আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।